আরে মজিদ, তুমি কোট প্যান্ট পরে একেবারে অফিসার হয়ে গেছো দেখছি। আপনি ভুল করছেন চৌধুরী সাহেব, আমি মজিদ নই, আমি অ্যাডভোকেট হায়দার। মজিদ, তুমি কি আমার সাথে মশকরা করছো? মশকরা নয় চৌধুরী সাহেব, মজিদ আমার আপন ছোট ভাই, আমরা যমজ ভাই, তাই একই চেহারা। সবাই আপনার মতো আমাকে মজিদ ভাবে, আবার মজিদকে ভাবে অ্যাডভোকেট হায়দার। আমিও মজিদকে খুঁজতে এসেছি, দেখো কিছু বলতে হবে চৌধুরী সাহেব? না, দেখি ও হয়তো আমাদের বাড়িতে যেতে পারে। যাক, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো হলো, চলি। মেজো ভাইকে জজ সাহেব ফাঁসির রায় দিয়েছে। এখন আমরা আপনার অর্ডারের অপেক্ষায়। ওই জজের পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব, আমি বিনাশ করে দেব, আমি ধ্বংস করে দেব, অশান্ত করে দেব পুরো শহরকে, এর দাঁত ভাঙা জবাব আমি দেব। কই গেল? চল ওইদিকে। ভাবি কি ওদের ওরা মেরেই ফেলেছে বাচ্চাটাকে, দিয়ে এখন আমি কি করি? ওকে বোধ হয় আমাকে মানুষ করতে হবে। যাই আব্বা।
বাবা, তোরা তোরা এসেছিস মা? বহুদিন পর তোদের কাছে পেলাম। যাক, যে কথা বলার জন্য তোদের ডেকেছি। আজ তোদের একটা সত্যি কথা বলি, তোদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। দেখি তো আমারটা কি অবস্থা। এটা তো পল্টন মান। দেখি তো আরেকটা। এটা তো আমার নিজের মানি ব্যাগ।
মাল পাবো কোথা থেকে? আজ তো মায়ের ছবিতে চুমুই দেওয়া হয়নি। ঠিক বলেছিস, মামুনের ছবিতে চুমু দিয়ে যে ব্যাগটি খুলবো সেটাই মালে ভরা। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে পুলি, আরে জ্যোতি, আয়সা পড়ছস? তুই কক তেল গোলা, মনে হয় আমি জেল থেকে বাইরে অনেক খুশি আস নাই। খুশি বাজারে কি হইলো? না মানে তোর বোন দারে দেখতে পাইতাছি না। আমার বোনেরে তোর কি দরকার? তোর বোনটা হইলো গিয়ে একটা সুন্দরী মাইয়া, আর সুন্দরী মাইয়া গো এই বস্তিতে থাকতে হইলে ককটেল বলার সহযোগিতা লাগবই। আরে আমি আছি না, আমি তো সহযোগিতা দিব। সুন্দরী মেয়ে গো সহযোগিতা করতে সবাই চায়। না মানে তো বন্ধুটা যদি না পাই তাহলে দুই দিন পরে তোরে বিয়েটা করে ফেলামু। দুই দিন কেন? 200 বছরে তুই আমার বিয়া করতে পারবি না। যা মিথ্যা কথা দেখ আশা, ছয় মাস জেল খাইটা কি দার জ্বালাই খেপা কুত্তা হয়ে গেছি। একে খাবলা এক আমার দিয়ে নিয়ে খেপা কুত্তা তুই বাইরে গে ঝগো করগা, এখানে কি যাস? চাই তরে একদিন পাহারা দিছি, আজকে খায় খিদে মিটামু। দেখ ভোলা, দরজা বন্ধ করিস না, খামাখা একটা মারপিট হয়ে যাবে। আচ্ছা মারপিট করবি তুই কবে দেখবি? দেখ না মা থামলি কে দেখ দেখবি দেখবি না মা না দেখ আমি বাচ্চা চুরি করে জেলে গেছিলি, আজ পাঠাবো মেডিকেলে। বলো শাহজাদা ইমরান, জঙ্গলের ভিতরে কেসটেস কিছুই দেই না। কোমরটা একেবারে গেছে, এই কোমর দিয়ে আর কাজ হবে না উস্তাদ। কি কইছো, কোমর দিয়ে কাজ হইব না? আইনের গায়ে ধাক্কা? বস আমি ধাক্কা মারি নাই, মালে ধাক্কা মারছে। মাল? হ্যাঁ মাল। কি ব্যাপার? এইটা ডাল। ডাল? এইটা হলো মাল। মাল? এইটা হলো চাল। চাল? চাল সব জ্বালা মিলে একত্রে ধাক্কা মারছে। ওরে শালা,
মদ, গাঁজা, ফ্যান্সি ডিল, হিরোইন, কোথায়? শ্বশুর বাড়ি। বিয়ে করি নাই, শাদি করি নাই, শ্বশুর বাড়ি। ঠিক আছে চলেন, শ্বশুর বাড়ি। বলা নেই কওয়া নেই ছেলেটা যে কোথায় গেল, কোথায় কি চাকরি করে আজও তা বলল না। লন্ড্রিওয়ালা ইজ্জত কি গৌরবের খবর জানে? তুমি ইচ্ছা মতো কাপড় বাইছা পরে এগুলো তো তোমার না পরে বুঝো নাই কাপড় কই দিমু কই থেকে কাপড় তো গৌরবের গায়ে কালকের মধ্যে যদি কাপড় না পাই তোর আমি খাইছি, কথাটা মনে রাখিস। ইজ্জতালের ইজ্জতের ফাইন মারছে, যদি ফুলি দেখে ফেলাই তো তুই ইজ্জত আমার সব গেছ। চলো বাইরে হই, ফিল্মের টাইম যায়। ফিল্ম দেখাইছে, ওই দেখো কেডা আসে। ইজ্জত, ইজ্জত, গৌরব কোথায় গেছে রে? হাই হাই খালাম মা, আমরা কই যাই নাই, টিপ গেছে আউটডোর। আউটডোর গেছে তো শ্বশুর বাড়ি, আজকালের মধ্যে এসে বলবো। কি চাকরি করে বাবা কিছুই বুঝি না, চিন্তায় চিন্তায় মরি। কোন চিন্তা করেন না খালাম্মা, মেয়েটিকে মেয়ে না খালাম্মা, পুতলা, দোকান সাজাইছি, এই যে দেখেন না নয় না। চিন্তা করেন না খালাম্মা, আমি অহনি গৌরব ভাইয়ের অফিসে গিয়ে খবর লইতেছি, গৌরব ভাই কবে আইব। তাই যা বাবা, এই ছেলেকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছ নি, বদমাস কোথাকার। ফিল্ম কেমন দেখলা? ভালোই তো দেখলাম। তার আগে ফিল্মের নায়ক নায়িকার মতো প্রেম করে লই। আরে কিসের শোনো শোনো, মৃতর মহব্বত যখন কে ত্রুতি দেয় তখন স্মরণ জায়গা উঠে। শোনো আমরা, চলো বাসে যাই। হ্যাঁ চলো বাসে। খাইছে আমারে, ইজ্জত আলীর ইজ্জত ফাইন মারছে। আচ্ছা আমার কোট প্যান্ট পরে সাহেব সাজা হয়েছে? কিছু না শালা ধোপার বাচ্চা, ধোপা আমার কাপড় খোল। এই পরে খুলুম ভাই, দেন ভাই কাজের পরিবার নিয়ে ভাই বুঝলাম, একটু ঘুরতে দেন না ভাই। এই আচ্ছা ঠিক আছে, নেন আপনার কোটা ভরে দিয়ে দিলাম। লজ্জা
সমস্ত যদি শেষ তোমার সাথে বাংলার স্বাদ আমার নাম মাইকেল আশাপা কোথায় আশারে কি দরকার অগ দুই বোন রে আজকে আমি বউ বানামো এক লগে বাসর ঘর গরম গরম দুইটারে একসাথে কেন আমি কি দুর্বল মরণ নাকি না না আপনার গা গতর চিহ্ন দেখা মনে হইতেছে আপনার মধ্যে কই মাসে জান আছে আহি আশাপা এলে কোয়েন তোমার ছোট ভাই আইছিল আচ্ছা 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 অগো ভাই আমরা নিল করতেন তার মানে এই হারামির জ্বালায় এখানে আর থাকুন যাইব না কিন্তু আশাপা গেল কোথায় ধরা পরে জেল টেলে গেল না তো খালা আমার এই বন্ডারে দেখছো এই যে ছবি শালা বেটকা বুলেটের গায়ে হাত কাপুরুষের দল থাকিস কই রাস্তায় রাস্তায় থাকবে আমি টাকি টুকি আমার মতো একজন বিউটি কুইন থাকতে তোমার মতো একজন হ্যান্ডসাম বয় রাস্তায় থাকবে নো হাউ সুইট তোমার জন্য আমি পুরো বাড়ি ছেড়ে দেব তুমি আমাকে থাকবে এই থাকি তুই যাবি ইশ্বরী নিজে তো পাত্তা দিস না আমার দিকে নজরও দিতে দিবি না এই পুরুষ মানুষ দিয়ে তুই কি করবি রে তোর জন্য তো আমার মতো একজন সুন্দরী দরকার গেলি না পুলিশ ডাকবো মাই গড না কি হলো খাচ্ছিস না কেন খেতে ইচ্ছে করছে না বন্ধুটা কোথায় কি অবস্থায় আছে কে জানে আসলে মেয়ে মানুষের বিপদ সবখানেই তোর বোনটা আবার সুন্দরী কি বললে অবশ্য তুই মেয়ে হলে আরো বেশি সুন্দরী হতি তোর বোনের চেয়েও না না চিন্তা করিস না ঠিক খুঁজে বের করবো কোন রকম চালাকি না করে বিটকেসটা দিয়ে দে যত কিছু তোর জন্য হলো তোর সাথে আমার নাই আমি চললাম তুই যা চেষ্টা করবে না চল অনেক নাটক করেছিস আর নয় চল
খাঁটি স্বর্ণের, হ্যাঁ 21,000 টাকা দাম পড়েছে। 21,000? হ্যাঁ। ও দুলি খালা, ও দুলি খালা গো। আমি তোমার দুলি খালা হতে যাব কেন? আপনাকে দেখলে আমার খালুও ভুল করবে। আমার দুলি খালা যে নেই, আপনার বুকে পড়ে একটু কাঁদলে আমার মনটা হালকা হবে গো খালা। ও খালা গো, কতদিন তোমারে দেখি নাই। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না মা, চুপ কর, চুপ কর, কাঁদিস না। আশ্চর্য মেয়ে, এই কান্না এই নেই। তোমার নয়ন ভরা জল গো খালা। মামনি চলো। তোমার নেকলেস কোথায় মামনি? নেকলেস? চোর, 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 ধরা, চোর, আরে গুনানে চোর, ও চোর তো। চোরকে জাপতেই ধরতে হয়। নেকলেসটা বের কর। নেকলেস? কিসের নেকলেস? স্বর্ণের। বের কর, বের কর। তুমি কি পুলিশ নাকি মিলিটারি? এত খারাপ কিসের? পাবলিক, পাবলিকের ক্ষমতা। বের কর, নইলে পুলিশ নয় পাবলিক ডাকবো। এই যে ভাই, বের করবো না। ঠিক আছে, কাজটা তাহলে আমিই করি। সুন্দর, তুমি কি করলে? একটা নেকলেসের জন্য আমার কোথায় হাত দিলে? আমার এখনো বিয়ে শাদী হয়নি। বলিস কি রে, তোর মতো সুন্দরীর বিয়ে হয়নি এখনো। আমাকে সুন্দরী বলছো? সুন্দরী মানে চোখ ফেরানো যায় না। চোখ ফেরানো যায় না, নেশা ধরে যায়। এত নেশা মদেও নেই। ও, তুমি নেশা করো? হ্যাঁ, মাঝে মাঝে। তবে আজ খাবো যদি তুই সাথে থাকিস। আমি? হ্যাঁ তুই। কেন গালিবের শায়ের শুনিস নি? শরাব মে কোই নশে নেই, নশা তো সিফ শবাব নেই। তোমার সাথে থাকলে নেকলেসটা আমাকে দিয়ে দেবে? দেব। কথা দিলে? হ্যাঁ দিলাম। চলো চলো। ওখানে কেন ঢুকছো? কেন, মাল খেতে? মালের চেয়ে বেশি নেশা ধরায় এমন কিছু তো আমার কাছেই আছে। তাই নাকি? তাহলে দেখা। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আগে আমার নেকলেসটা দাও। নিশ্চয়ই দেব। দেও না মানে গিভ অ্যান্ড টেক। আগে দে নাও, দেখো। আরে বাহ, নেশা ধরে গেল এইটুকুই? আরো আছে। তাহলে দেখা। দেখো। Thank you.
সুন্দরী বল আমি কি করি বৃষ্টি ভেজামি রাতে করমে আমার মন চুরি আগে জানতাম। হ্যাঁ জানো তোর জিনিস তুই নিয়েছিস, দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, নিজ হাতে তোকে পড়াতে পারলাম না। চলি গৌরব, ওস্তাদ থাকতো তারে বানাইতাম তুলতুলা, আমার একলা পায়া কি মার গেলে মাইরে গেল। ইজ্জত কুত্তার বাচ্চা। এই ইজ্জত তুই সেট কাপড় দে তো, মাইরে ভালামো। ওস্তাদ তুমি এতক্ষণ আইছো, একটু আগে আইলে আমি কম্বল ধরে রাখাইলা। কে তোকে কম্বল ধুলাই করেছে? মাস্তান বোলা আমারে তুলাধুলা করছে। ওস্তাদ তুমি কথা দাও, ওরে তুমি শিমুল তুলার মতো ধুলাইবা? নিশ্চয় ধুলাবে, একটা চোর একটা গুন্ডা। ওস্তাদ উনি কে? চুপ, তোর হবু ভাবি। আচ্ছা আ ইজ্জত মা কেমন আছে রে? ভালো না? না ভালো না, ভালো না। বাবা রে, আরে মারবো কোন শালা। বাবা আমি বাঘা গৌরবের সাগত না, অ্যাক্সিডেন্ট। তবে এই অ্যাক্সিডেন্টের দাঁত ভাঙা সব আমি দিমু। আস্তে আস্তে দিতেছি, ব্যথা পাও কেন? আরো আস্তে দে, একেবারে সুশ্রী ধরনের মতো। ও কেমন করে দিমু, দেখাই দাও। তোর কোনো অভিজ্ঞতা নাই, তোরে সব শিখাইলে তুইব। কাপড় চল। কি কইলা? আরে ঠেঙের কাপড় সরা। না আমার সরম করে। সরম করলে গরম ভাত মিলবো না। হ্যাঁ রাখ, এমনি দেখ কেমন মালিশ করতে হয়। আস্তে আস্তে। বিরাট দায়িত্ব।
মায়ের প্রতি সন্তানেরও কিছু দায়িত্ব আছে, তোর চিন্তাতে আমি মরে যাব। মা তুমি কি যে বলো না, আমার সামনে তোমাকে আজরাইল নিতে আসবে, এমন কথা বলো না মা। আমার লক্ষ্মী মা, আমার জননী মা। আরে ও কাকে সঙ্গে নিয়ে এলি? ও হ্যাঁ তাই তো মা, ওর নাম আশা, আমাদের ডিপার্টমেন্টে কাজ করে। ভালো থাকো মা। ওদের ডিপার্টমেন্টে কি কাজ করো? মা মা মা, ও এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করে। তোমার বাবা মা কেমন আছেন? মা বাবা কেউ নেই, আছে তিন বোন, তারাও। দুঃখ করো না মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। কোথায় আছে তোমার বোন? কোথায় জানি না। কি ব্যাপার, উল্টো মামলা? তুই বড্ড বেরো শিখলে, কিচ্ছু বুঝিস না, একটু পরে আসতে পারলি না? এখন তুই যাবি? বেঁচে গেছে, একটু পরে এলেই তো পড়েছিলি ধরা। ঠিক বলেছ, এখানে আর থাকবো না। কেন কেন? এখানে থাকলে টাকি আমাকে খাবে, ওদিকে আমার বন্ধুটাকে খাবে গুন্ডা পান্ডারা। তুমি তো কোনো ব্যবস্থাই করলে না। সব কাজ ফেলে তো তোর বোনটাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না কেন? এই পুলিশ টুলিশের হাতে পড়েনি তো? ছোট ভাই, ছোট ভাই আমাকে বাঁচাও, পুলিশ আমাকে তাড়া করেছে। আচ্ছা ভিতরে যাও। এই গেল কোন দিকে, গেল কোন দিকে? ভাই আপনার বাসায় একটা মহিলা ঢুকেছে। কই না তো? তাহলে এদিকে গেছে। এদিকে গেছে, তাহলে এদিকে চলো। আপু, 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 আপুরে তুই আমাকে চিনতে পারিসনি কেন? আমি আগে আশাপুকে পরিচয় দিলাম না, কেন দিলাম না, কেন? আচ্ছা আশা, মা বাবার কথা তোর কিছু মনে পড়ে না? বাবার মুখ মনে নেই, মায়ের ছবি রোজ দেখি তো তাই মনে আছে। তোর বাবা কোথায় কি করতো মনে পড়ে? ভাষা ভাষা মনে পড়ে। বিরাট বাড়িতে থাকতাম, সামনে এর চেয়েও বড় বাগান ছিল। হঠাৎ গুন্ডারা আমাদের বাড়িতে আক্রমণ করে, চাচা আমাদের চার বোনকে নিয়ে পালিয়ে যায়। চাচা অন্ধ তাই কোনো কাজ করতে পারেনি, আমাদের লেখাপড়াও শেখাতে পারেনি। শুরু হয় আমাদের সংগ্রামী জীবন, চাচার জন্য আমরা কিছুই করতে পারিনি, তাই আমাদের খুব আফসোস হয়। আশা, আজ সেই খুনিকে খুঁজে পাইনি। আশা কাঁদিস না আশা, এই সমাজে তোর আমার চেয়েও দুঃখী অনেক আছে, তাদের কথা একবার ভাব। ভাবতে বয়ে গেছে আমার, তারা আমাদেরকে, তারা কি আমাদের নিয়ে ভাবে? এই জীবন আর ভালো লাগে না আমার, বাঁচতে ইচ্ছে হয় না। আশা আমার দিকে তাকা, আমাকে ঘিরে বাঁচার চেষ্টা কর। আমি
আমি তোকে ভালোবাসি। আশা, এবার একটু হাস তো। এমন একটা আশ্রয় যদি আমার বন্ধুটা পেত, এমন একটা ভালোবাসা আমার বুক। আমাকে যেতে দে গৌরব, একজনের জীবন মরণের প্রশ্ন। আজ তো তোরই জীবন মরণের প্রশ্ন রে বেমান। তুই বিশ্বাস কর গৌরব, এই রক্ত ছাড়া একজন মাকে বাঁচানো যাবে না। কোন গ্রুপের রক্ত তোর মায়ের? এখানে সব গ্রুপের রক্ত আছে, তুই বিশ্বাস কর। বিশ্বাস? বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না। গৌরব, এই রক্ত ছাড়া একজন মাকে বাঁচানো যাবে না। তোর মা বাঁচবে না, আমার মা তো নয়। দেখ বিপ্লব, আমার মা হাসপাতালে, এই রক্ত ছাড়া মাকে বাঁচানো যাবে না। একদিন তুই আমাকে ভাই ডেকেছিলি, আমার মা তো তোরও মা। মা? মা বাবা কোথায়? আমাকে তুই বেশ মা বলেছিস, ডাস্টবিনের আবর্জনা বলেছিস। আমাকে যেতে দে বিপ্লব। তোকে পুলিশ ধরবে, আমাকে ধরবে। শুয়োরে বাচ্চা, তোর শ্বশুরের জন্য তুই বেঁচে গেলি। মায়ের জীবনের খাতিরে না হয় বড় একটা অপরাধ করবো, তবুও তো আল্লাহকে বলতে পারবো, হে আল্লাহ, সমস্ত পাপ আমি আমার নিজের জন্য করেছি, শুধু একটি অপরাধ আমার গর্ভধারিণী মায়ের খাতিরে করবো। কিন্তু এমন কি কাজ তুমি করবে যাতে এত টাকা একসাথে আসবে? টাকা কোনো সমস্যা নয় যদি জাফর খানের প্রস্তাবে রাজি হও। টাকা তোমার পায়ে গড়াগড়ি খাবে যদি আমার প্রস্তাবে রাজি হও।
টাকা কোনো সমস্যা নয় যদি আবার কাজ করো। মায়ের জন্য আমি সব করতে পারি, কাজটা কি? একই কাজ যা তুমি করো আমি করি, আমরা সবাই করি। আমি রাজি। শাবাশ শাবাশ। হাই, দেখো হ্যান্ডসাম এই ফারহা, রূপ যৌবন দিয়ে যে কোনো পুরুষকে কাপ করতে পারে। আমি তোমাকে শুধু প্রেমিক নই, কোটিপতি বানাতে চাই। তারপরও তোমাকে আমি এই বুকে ঠাই দিতে পারবো না, কারণ এই বুক জুড়ে আছে জ্যোতি। আমি তোমার ভালোবাসার কদর করছি বিপ্লব, কিন্তু সুখের ঘর করতে হলেও চাই পয়সা। জ্যোতিকে সুখী করার খাতিরে তুমি নিশ্চয় আমার বাবার কাজটা করবে। জ্যোতিকে সুখী করার খাতিরে শেষবারের মতো একটি কাজ আমি করব। এই ব্রিফকেস আমাদের ভাগ্য বদলে দিবে। এর মধ্যে আছে 2 কোটি টাকার মাল, অর্ধেক তোর অর্ধেক আমার। ধর। আমরা কোটিপতি, আমাদের আর ছোটখাটো কাজ করতে হবে না। বাবা বিপু, দিয়ে দে দিয়ে দে, আমার যাদের চেয়ে বড় কিছু নেই। খেলোয়াড়কে খেলনা দেখিয়ে ভয় দেখানো যাবে না, আরে ওসব নিয়ে আমরা রোজ খেলি। কিন্তু তুই জানিস না, আরে বেইমানের মালে যার ভাগ দিচ্ছিস সে কত বড় বেইমান। আরে 10 টাকার জন্য তোর গলায় ছুরি চালাতে পারে। বাবা বিপু, এই নাও। তুই তো বেইমান কা হার মানালি রে। দোস্ত আমার কথা শোন, গৌরব আমার কথা শোন, ওই ব্রিফকেসটা না হলে আমাকে মার, কিন্তু আমার কথা তো শোন। তোর মতো ডাস্টবিনের একটা ছেলের সাথে আমার কোনো কথা নেই গৌরব। তুই আমাকে গাল দিয়েছিস, আমার মা বাবাকে গাল দিয়েছিস, আমার জন্ম তুলে কথা বলেছিস। ঘুরে বাবা নিয়ে
এখানে রাখি, এটা দেই। ওরে বাবা, রে কত বাড়ি রে, লাইটটা লই লই জ্বালাইতে পারু, পকেটে টাকা আছে। বড় সাহস, পুলিশের ঘরে চলে পাইস তোরে। ওরে বাপরে, পুলিশের বাড়ি, কাকে কাকের মাংস খায় না, ধুত্তুরি, পুলিশের ঘরে চুরি করে না, বাঘে শুইলে আঠারো গাও, মাসা পূর্ণ হলো না তোর আশা। আমি এখন কি করি, হায় আর আমি এখন কি করু, কই যাই, আর আরে যাই না না পামে না উত্তর না পশ্চিম, ওরে আলালে কি করু, দুস্তারি তুমি সত্যি আ যাই। ওরে বাবারে ধান কাটতে শেষ থাক, ওরে বাবারে ভদ্রতা সহকারে রেখা যাই, দেশি জিনিস বিদেশি জিনিস। ওরে বাইর, এটা দুই যাই দিছি বিদেশি, আর কি আছে, হম আর কি আছে, বাইর বাইর। ওরে বাবারে, এটা তো আমারই মাল, আমি পুলিশের হাতে পড়েনি এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে নিশ্চিত ককটেল ভোলা খপ্পরে পড়েছে। ককটেল ভোলা, এর নামই তো শুনিনি, এসালা আবার কে? ককটেল ভোলা হলো ওখানকার মাস্তান, যে বস্তিতে আমরা থাকতাম, যদি কি নিশ্চয় ভোলা কব্জা করে রেখেছে। ওস্তাদ, শালার একটা শিক্ষা দিতে, রাম ধোলাই, রাম ধোলাই না, বরকম্বল ধোলাই। বল আসা কোথায়? জানি না, জানি না। বল আসা কোথায়? জানি না। বল না তো জানো, এর ফেলবো। জানি না, জানলেও বলবো না। আসবে না রে মা, চল বাসায় যাই। চলো বাবা, এসো আস্তে। হ্যালো, জি, গাড়ির নাম্বার কত?
ওকে। গাড়ি চেক করো। এই যাও যাও, আপনার উপর অশান্তি বর্ষিত হোক। ওসি সাহেব, এটা ভিআইপি গাড়ি, ভিআইপি গাড়ি চেক করা আপনার ঠিক হবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা পরে বুঝবো। এই চেক করো। ইয়েস স্যার। You are under arrest. Move. We are going to be arrested. Palazzi. Dada. ক্রিমিনালদের এখানে বসার কোনো অধিকার নেই। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আমি বসতে পারি, কারণ আমি ক্রিমিনাল নই। হিরোইনের ব্যবসা করো, আবার বড় ক্রিমিনাল না। ওসি সাহেব, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, একটু পরেই বুঝবে। নাতে হেরোইনের প্যাকেটগুলো কোথায়? কি বলছেন স্যার, হেরোইন আবার কোথায়? ওনার গাড়িতে। স্যার, আমি প্যাকেটগুলো নাসিরের কাছে দিয়েছিলাম। কোন সময় আমার কাছে দিছ? নাতের কত টাকা ঘুষ খেয়েছ? জাফর আহমেদ খান ওরফে সুটকা সাহেব। কোন চিন্তা করবেন না, আগাম জামিনের কাগজ দিয়ে এসেছি। কাজটা আপনি ভালো করলেন না। আমাকে থানায় আনার আগে আমার পূর্ব পরিচয়টা আপনার ভালো করে জানা উচিত ছিল। সন্ত্রাসীর পরিচয় একটাই, সে সন্ত্রাসী। আমি সুযোগের অপেক্ষায় রইলাম, তোকে এমন শিক্ষা দেব যে বাপের নাম ভুলে যাবি। বাপের নাম ভুলে গেলেও আপনার নাম মনে থাকবে। আমি ঠিক লাটিয়ে গেলাম। তোকে মাত্র 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তোকে আমি দেখে নেবো। অসি, কথাটা মনে রাখিস। বাস্টার্ড, কি আপনি আমাকে গালি দিলেন, থাপ্পড় মারলেন? আপনার জিব্বাটা কেটে ফেলবো, আপনার হাত দুটো পৌঁ করে দেবো। স্যার, ওদের সাথে যুদ্ধ করা বেমানা। আমাদের মধ্যে কিছু খারাপ পুলিশের জন্য আজ ওরা মাথা চাড়া দিয়ে উঠেছে। ওদের মাথা চাড়া দেওয়ার পূর্বেই ছেড়ে ফেলতে হবে। কিছু দুর্নীতিবাজ পুলিশের জন্য আজ আমরা সমাজে ঘৃণিত। নাসির, তুমি আজ থেকে ডিসমে। আমাকে বাঁচাও, গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি এখন কোথায়? আমি এক্ষুনি আসছি। ওকে, এসবের মানে কি? আমি যদি ফোনে এভাবে না বলতাম তাহলে তুমি আসতেই না। তাই বলে মিথ্যে কথা? মিথ্যে নয়, এ আমার পলিসি।
এই মিথ্যে বলার কারণে দেখবে তুমি কঠিন বিপদের মুহূর্তে আমাকে পাচ্ছ না। আমি ভাববো তুমি মিথ্যে বিপদের কথা বলছো। কি করবো বলো, তোমাকে একদিন না দেখলে মনটা আমার ছটফট করে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আসিফ। তোকে আমার চামচা থেকে পুলিশের চাকরি দিলাম, আর তুই আমার বিরুদ্ধে থানায় সাক্ষী দিলি। আপনার উপর শান্তি বর্ষিত। আসিফ, তোমাকে ফাইলটা দিচ্ছি, তুমি এটা তদন্ত করে দেখো। ইয়েস স্যার। পিছন থেকে তো ডালিম বলেছে, দেখি সামনে গিয়ে না জানে নি, গেরাম থেকে আসছো বুঝি। চাকরি যখন নাই দালালে ভালোই করে, তখন আমার খাইতে মুখে দেখেনি। আবার তুমি কি চাকরির জন্য আইসো? দেখি শুয়োরের বাচ্চা কালা নাসি কোথায় নিয়ে যায়। আপনি দিলে করু। আমার আবার মেয়ে মানুষ দেখলে আমার আবার খুব মায়া হয়, আমি দুঃখ সহ্য করতে পারি না মা। আমি আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো এক মিনিটের ভিতরে। দেখি এর সাথে গেলে যদি আকবর খানকে পাই। কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আজকে তোমার চাকরি হয়ে যাবো। হ্যাঁ চলেন। জি আমাকে ডাকছেন? তুমি কানা মাস্টার মেয়ে? জি। আমারে চিনছো? জি না। আর ওই যে বদমাসের জন্য যে ওসির চাকরি গেছে, আমি সেই ওসি। এদিকে আসো, আসো না, কথা আছে, আরে আসো। তুমি তো গায়ে গতরে মার্শাল্লাহ অনেক বড় হয়েছো, এখন তো বড় এমন জায়গায় মারছে আমার পুঁজিপাতি শুদ্ধ নষ্ট করে ফেলেছে। আমাকে মাফ কর, আজ একটা কিছু করে সারুম আমার ছেলে না। কেমন আছেন? বোঝেন নাই, ভালো আর থাকি কেমনে, সিপাহি থেকে ওসি হইয়া আমার চাকরি দেন কেন? হ্যাঁ বুঝছেন। আন্টি কেন বলুন কেমন আছে না? হারাম শোর খেলে তো চাকরি যাবেই। কি কয়? আপনার সাথে এই ফাও পেশাল পড়ার আমার এখন টাইম নেই, পরে কথা হবে। আমি যাই, একটা জরুরি কাজের জন্য এক জায়গায় রওনা হয়েছি, বুঝতে পেরেছেন? জান জান বেজা বেসাল পরে হবে, চল। মা রে, তোর তিন বোন তো অনেকদিন হলো আসে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওরা ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। মা মনে নাই,
তোমরা কারা? তোমার ঘর আমার একটু অসুবিধা আছে, আমি এই কানা মাস্টারে ধরে রাখি, তোরা গিয়া তাড়াতাড়ি করে একটি তোর মাইয়া আমার যন্ত্র নষ্ট করে দিছে, তোর মাইয়ার জীবন আমি শেষ করবো, তোর সারা জান বড় শক্ত, সহজে বাইরে দিতে চাই না। পিঙ্কি, পিঙ্কি, স্যার, 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 পিঙ্কি, পিঙ্কি, স্যার, আপনার এই অবস্থা কি করলো স্যার? কে করলো? পিঙ্কি কোথায়? পয়সা গেছি শালার পোয়ামা কাইটে বুঝি পিঙ্কি। পিঙ্কি, 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 কালানাসের কুত্তার বাচ্চা এমন অবস্থা করছে, চলাফেরা করাই মুশকিল, তার লাগে কা দেখে না হ্যালো আপা, আমরা জানি না কেন তুই আমাদের কাছ থেকে দূরে থাকিস, আমাদের চাইতে তোর ভালোবাসা বড় হয়ে গেল। ঠিক আছে, আমি আর কথা বলতে চাই না, তুই কথা বল। আমাদের শেষ কথা, তুই আমাদের সাথে লাস্ট অপারেশনে যুক্ত হবি। চাচা, আমার বাবা এবং বোন কোথায় গেছে জানেন? রসিনাসি, তোমার ছোট বোন আর তোমার বাপে রে মাইরে ফেলাইছে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের চেহারা তো খুব সুন্দর, যাবেন নাকি কোথাও ঘুরতে? আপনাকে তো চিনলাম না। সবাই ছোটকা বলেই জানে। যাব, তবে আপা যদি রাজি হয়। আপনি রাজি তো? একেবারে দু বোনের উপর শান্তি বর্ষায় দিব। হ্যাঁ ছোটকা ভাই, ওর বোন বেশা ছিল বলে ওর বাপরে বোন রে মেরে ফেলাইছে। Thank you.
ছাড়েন ছাড়েন, আরে অশান্তি বসে লাভ কি, সবাই একেবারে ব্যাক কল ছেড়ে দেন, এই যা 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 চলেন ঘুরতে যাই। কোথায় যাবেন বলেন? এরি যেদিকে দু চোখ যায়। আপনার দু চোখ তো পরপারে যেতে চায়। তাই হবে। ওই ম্যাডাম, আমি চাই না আপনাদের উপর অশান্তি বর্ষিত হোক। তুই না চাইলেও আমরা চাই তোর উপরে অশান্তি বর্ষিত হোক। বাড়িতে পুলিশ আসবে, এটাই তো স্বাভাবিক। গৌরব কোথায়? বাড়িতে নেই। কদিন পালিয়ে ফিরবে? আইনের চোখকে ফাঁকি দিয়ে কেউ পালিয়ে বাঁচতে পারে না। এই চলো। গৌরব মা, মা তুমি হাসপাতাল থেকে চলে এসেছো কেন? বের করে দিয়েছে। মা, মা দেখো তোমার জন্য ব্রিফকেস ভর্তি টাকা এনেছি। কোথায় ডাকাতি করেছিস? গৌরব একটা সত্যি কথা বলবি? দেখো মা, মা আমি তোমাকে কখনো মিথ্যে। কি কাজ করিস তুই? মা, মায়ের মাথায় হাত রেখে মিথ্যে বলার মতো অপরাধ নিশ্চয় করিস না। মা কি কাজ করিস তুই? বিধবা মায়ের যন্ত্রণা তুই জানিস গৌরব? বিধবা যুবতী মা তার বয়সটাকে বিসর্জন দেয় তার সন্তানদের জন্য, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে গলা টিপে হত্যা করে সন্তানের সুখের হাসির জন্য। বিধবা যুবতী মা তার কামনা বাসনাকে নিজের বুকেই কবর দেয় একটি চারা গাছের জন্য, সন্তান নামে যে তার জঠরে জন্ম নেয়।
দুনিয়া ছেড়া ব্যথা বেদনা চিৎকার নিজের দাঁতের বাড়িতে পিষে মাজাকে জন্ম দেয়, সে হবে সুসন্তান। তুই কি তাই হয়েছিস বাবা? মা, মা গো, মা! আমি সারা অঙ্গে যন্ত্রণার কালিমা মেখে বাড়ি বাড়ির দাসীবাদীর কাজ করে তোকে লেখাপড়া শিখিয়েছি, এই তার প্রতিদান দিলি বাবা? হে আল্লাহ, আমার ত্যাগের ভালো প্রতিদান দিয়েছো তুমি। আমার স্বামীকে তুমি শহীদ করনি, করেছো খুন। আমাকে তুমি মা বানাওনি, বানিয়েছো শুধুই জন্ম দেয়নি। ভালো পুরস্কার তুমি আমাকে দিয়েছো আল্লাহ, ভালো পুরস্কার আমাকে দিয়েছো আল্লাহ। মা, চুপ কর, কে তোর মা? এখানে তোর কোনো মা নেই, তুই কখনোই আমাকে মা বলে ডাকবি না, সে অধিকার আমি কেড়ে নিলাম। মা, মা তুমি কৌরবকে? চুপ কর, এক দাগাবাজের বন্ধু আরেক দাগাবাজ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, নইলে আমি, নইলে আমি মাথা চুকে আত্মহত্যা করবো। তোকে আমার চামচা থেকে পুলিশে চাকরি দিলাম, আর তুই আমার বিরুদ্ধে থানায় সাক্ষী দিলি, আপনার উপর শান্তি বর্ষিত। আসিফ, তোমাকে ফাইলটা দিচ্ছি, তুমি এটা তদন্ত করে দেখো। ইয়েস স্যার। পিছন থেকে তো ধালিম বলেছে, দেখি সামনে গিয়ে মা জানে নি, গেরাম থেকে আসছে বুঝি। চাকরি যখন নাই দালালি ভালোই করে, তখন আমার খাইতে বুকে দেখেনি। আবার তুমি কি চাকরির জন্য আইস? দেখি শুয়োরের বাচ্চা কালা নাসির কোথায় নিয়ে যায়। আপনি দিলে করু। আমার আবার মেয়ে মানুষ দেখলে আমার আবার খুব মায়া হয়, আমি দুঃখ সহ্য করতে পারি না মা। আমি আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো এক মিনিটের ভিতরে। দেখি এর সাথে গেলে যদি আকবর খানকে পাই। কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আজকে তোমার চাকরি হয়ে যাব। হ্যাঁ চলেন। জি আমাকে ডাকছেন? তুমি কানা মাস্টার মেয়ে? জি। আমারও চিনছ? জি না। আর ওই যে বদমাসের জন্য যে ওসির চাকরি গেছে, আমি সেই ওসি, এদিকে আসো, আসো না, কথা আছে, আরে আসো। তুমি তো গায়ে কথার মার্শাল্লাহ অনেক বড় হইছ, এখন তো মনে এমন জায়গায় মারছে আমার পুঁজিপাতি সুদ্ধা নষ্ট করে ফেলেছে। Ah!
আমাকে মাফ করুন। আজ একটা কিছু করে সারুক, আমার চেনে না। কেমন আছেন? বোঝেন নাই, ভালো আর থাকি কেমনে? সিপাহি থেকে অস্থি হইয়া আমার চাকরি দেন কেন? হ্যাঁ বুঝছেন, আন্টির কেন মারুন কেমন আছে না? হারাম শোর খেলে তো চাকরি যাবেই। কি কয়, আপনার সাথে এই ফাও পেশাল পড়ার আমার এখন টাইম নেই, পরে কথা হবে। হ্যাঁ যাই, একটা জরুরি কাজের জন্য এক জায়গায় রওনা হয়েছি, বুঝতে পেরেছেন? জাল জাল বেজা পেশাল পড়া হবে, চল। মা রে, তোর তিন বোন তো অনেকদিন হলো আসে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওরা ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। মনে নাই তোর আমার একটু অসুবিধা আছে, আমি এই কানো মাস্টারে ধরে রাখি, তোরা কি তাড়াতাড়ি করে একটি। তোরা তো জানোস না, ওই বেটি আমার সন্তান নষ্ট করে দিছে, যার জন্য আমার বউ আর এক বছর লাগে বাইরে গেছে। তোর মাইয়া আমার যন্ত্র নষ্ট করে দিছে, তোর মাইয়ার জীবন আমি শেষ করবো, তোর সারা যান বড় শক্ত, সহজে বাইরে দিয়ে চাই না। পিঙ্কি, পিঙ্কি, স্যার, 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 পিঙ্কি, পিঙ্কি, স্যার, আপনার এই অবস্থা কি করলো স্যার? কে করলো, কে করলো স্যার আপনার এই অবস্থা? স্যার পিঙ্কি, 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 পিঙ্কি কোথায়? পয়সা গেছি শালার পোয়া কাইকে বুঝি। পিঙ্কি, 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 কালানাসের কুত্তার বাচ্চা, এমন অবস্থা করছে, চলাফেরা করাই মুশকিল, টান লাগে কা দেখে না। হ্যালো আপা,
জানি না কেন তুই আমাদের কাছ থেকে দূরে থাকিস। বোন, আমাদের চাইতে তোর ভালোবাসা বড় হয়ে গেল। ঠিক আছে, আমি আর কথা বলতে চাই না, তুই কথা বল। আমাদের শেষ কথা, তুই আমাদের সাথে লাস্ট অপারেশনে যুক্ত হবি। চাচা, আমার বাবা এবং বোন কোথায় গেছে জানেন? রোসিনাসি, তোমার ছোট বোন আর তোমার বাপের রে মাইরে হলাইছে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের চেহারা তো খুব সুন্দর, যাবেন নাকি কোথাও ঘুরতে? আপনাকে তো চিনলাম না। সবাই ছোটকা বলেই জানে। যাব, তবে আপা যদি রাজি হয়। আপনি রাজি তো? একেবারে দুবারের উপর শান্তি বর্ষায় দিব। হ্যাঁ ছোটকা ভাই, ওর বোন বেশ্যা ছিল বলে ওর বাপরে বোন রে মেরে ফেলেছে। আরে অশান্তি বসে লাভ কি? সালা একেবারে ব্যাক কল ছেড়ে দেন। এই যা যা যা, চলেন ঘুরতে যাই। কোথায় যাবেন বলেন? আরে যেদিকে দু চোখ যায়। আপনার দু চোখ তো পরপারে যেতে চায়। তাই হবে। এই ম্যাডাম, আমি চাই না আপনাদের উপর অশান্তি বর্ষিত হোক। তুই না চাইলেও আমরা চাই তোর উপরে অশান্তি বর্ষিত হোক। বাড়িতে পুলিশ আসবে, এটাই তো স্বাভাবিক। গৌরব কোথায়? বাড়িতে নেই। কদিন পালিয়ে ফিরবে? আইনের চোখকে ফাঁকি দিয়ে কেউ পালিয়ে বাঁচতে পারে না। এই চলো।
কভারাপ মা, মা তুমি হাসপাতাল থেকে চলে এসেছো কেন? বের করে দিয়েছে। মা, মা দেখো তোমার জন্য ব্রিফকেস ভর্তি টাকা এনেছি। কোথায় ডাকাতি করেছিস? সৌরভ একটা সত্যি কথা বলবি? দেখো মা, মা আমি তোমাকে কখনো মিথ্যে। কি কাজ করিস তুই? মা, মায়ের মাথায় হাত রেখে মিথ্যে বলার মতো অপরাধ নিশ্চয় করিস না। মা কি কাজ করিস তুই? বিধবা মায়ের যন্ত্রণা তুই জানিস গৌরব? বিধবা যুবতী মা তার বয়সটাকে বিসর্জন দেয় সন্তানদের জন্য, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে গলা টিপে হত্যা করে সন্তানের সুখের হাসির জন্য। বিধবা যুবতী মা তার কামনা বাসনাকে নিজের বুকেই কবর দেয় একটি চারা গাছের জন্য। সন্তান নামে যে তার জঠরে জন্ম নেয়, দুনিয়া ছেড়া ব্যথা বেদনা চিৎকার নিজের দাঁতের বাড়িতে পিষে মা যাকে জন্ম দেয় সে হবে সুসন্তান। তুই কি তাই হয়েছিস বাবা? মা, মা গো, মা আমি সারা অঙ্গে যন্ত্রণার কালিমা মেখে বাড়ি বাড়ির দাসীবাদীর কাজ করে তোকে লেখাপড়া শিখিয়েছি, এই তার প্রতিদান দিলি বাবা? হে আল্লাহ, আমার ত্যাগের ভালো প্রতিদান দিয়েছ তুমি। আমার স্বামীকে তুমি শহীদ করনি, করেছো খুন। আমাকে তুমি মা বানাওনি, বানিয়েছো শুধুই জন্ম দেয়নি। ভালো পুরস্কার তুমি আমাকে দিয়েছো আল্লাহ, ভালো পুরস্কার আমাকে দিয়েছো আল্লাহ। মা চুপ কর, কে তোর মা? এখানে তোর কোনো মা নেই, তুই কখনোই আমাকে মা বলে ডাকবি না, সে অধিকার আমি কেড়ে নিলাম। মা, মা তুমি কৌরবকে। চুপ করো, এক দাগাবাজের বন্ধু আরেক দাগাবাজ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, নইলে আমি মাথা চুকে আত্মহত্যা করব। মামা, মজিদ ভাই, বেগম সাহেবা, মজিদ ভাই, মজিদ ভাই তুমি বেঁচে আছো? তাহলে আমার বিপ্লব কোথায়? আমার বিপ্লব? এই তো, এই তো আপনার বিপ্লব। মা, মা, মা না, না, ওরা ওরা আমার সন্তান হতে পারে না। মজিদ ভাই আমার রক্তে জীবন ছিল না, আমার বুকে মায়ের দুধ নামে অমৃত ছিল না, ছিল বিষ, তাই ওরা মানুষ হয়নি, হয়েছে কুলাঙ্গার। বেগম সাহেবা আমাকে বাপ করে দিন, বহু কষ্টে দুবেলা দুমুঠো ভাত দিয়ে আপনারা আমানত বাঁচিয়ে রেখেছি, মানুষ করতে পারিনি, গরিব ছিলাম বেগম সাহেবা। মজিদ ভাই তোমার কি দোষ? দোষ তো আমার তকদিরের, মায়ের আঁচলের ছায়ায় কি পেরেছি সন্তানকে মানুষ করতে? মা, মা গো, মা আমাদের মাফ করে দাও। মা, মা কসম করে বলছি মা, তোমার ইচ্ছা পূরণ করার খাতিরে দরকার হলে জীবন দেব। বেগম সাহেবা ওদের বুকে তুলে নিন, বলে দিন অতীতের কথা, কেন ওরা এতিম। মা আমার বিপ্লব, আমার গৌরব, মা গো ওরে দুঃখিনী মায়ের বুকের উষ্ণতা পেয়েছিস, কেন বুঝিসনি মায়ের বুকে কিসের আগুন দাবানোর মতো জ্বলছে? ওরে গৌরব
একবারও তো জিজ্ঞেস করিসনি কেন তোর বাবা নেই, কেন তোর মায়ের পরনে কাপড়ের মতো সাদা কাপড়, কেমন করে তোর ভাই হারিয়ে গিয়েছিল, কে তার জন্য দায়ী? বলো মা, আজ সব খুলে বলো। হ্যাঁ, আজ তো সব বলতেই হবে, সে এক ভয়ঙ্কর দিনের কথা। মা, কি বলছো তুমি? আকবর খান শুধু আমাদের পরিবারটি ধ্বংস করে ক্ষান্ত হয়নি, নির্মমভাবে খুন করেছে তোর বাবা এবং তোর চাচা জেলা সাহেব চৌধুরীকেও। ওই জালিমকে তোরা ছাড়িস না। মা, ছাড়বো না মা, আমার বাবার রক্তের কসম, তোমার পবিত্র দুধের কসম, গণদুশ্মন আকবরের আজ নিস্তার নেই। আমার মায়ের চোখের অশ্রু, আমার বাবার এক এক ফোঁটা রক্তের ঋণ আকবরকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। আমি টোটাল রিপোর্ট দিয়ে গেলাম, শুধু এইটুকু বলবো, মেয়ে তিনটি নিরপরাধ, জেলা সাহেবের ফ্যামিলিকে অন্যায়ভাবে ধ্বংস করেছে আকবর খান। আকবর খানকে গ্রেফতারের ব্যবস্থা করো। ইয়েস স্যার। হ্যালো, আকবর খান বলছেন? জি, আমি ছোটকার বন্ধু আসিফ বলছি। ছোটকার অবস্থা কি? অল্পের জন্য চোখ দুটো বেঁচে গেছে। আপনি এখন কোথায়? আমি পুরাতন বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। আকবর খান, আমার সঙ্গে চল, নইলে তোর লাশ যাবে। বড় কষ্ট পাইলাম রে ইন্সপেক্টর, তোর লাশটাও ফেরত যাবে না। জল হারাম দাদা, ইন্সপেক্টর বড় কষ্ট পাইলাম রে, তুই আমার ভাই খুন করছিস,
ইচ্ছে তো ছিল তোকেই খুন করি। তা তুই পারবি না ইন্সপেক্টর, তোর এই ছাগলের খাঁচাই আকবরের মতো ভাগ, বেশিক্ষণ থাকবে না। লাশ না হয়ে এখান থেকে বেরোতে পারবি না। বড় কষ্ট পাইলাম রে, এই এক ফুট অক্তির ঋণ তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। ইন্সপেক্টর, প্রতিহিংসার আগুন দিয়ে আমি বরফ বানাই, আর সে আগুনে আমি গাছ উড়াই। আকবর, জেলখানার চার দেয়ালের ভেতরে কিছুদিন থাক, প্রতিহিংসার আগুন জমে বরফ হবে, তখন গাছ উড়াস। দুনিয়ার এমন কোন জেলখানা নেই যে আকবর খানকে বরফ বানাতে পারে, আর যে মুহূর্তে আমি বের হব সেই মুহূর্তে শুরু হবে তোর বস্তানি। এই সেন্ট্রি, তালা খোলো। সেই মুহূর্ত থেকে কি শুরু হবে, কি শুরু হবে? তুই পায়ে ভর করে যাতে আদালতে যেতে না পারি সেই ব্যবস্থা আমি আজই করবো। সেন্ট্রি, আমাদের কিছু করার ছিল না, চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি আর বোমা মেরে আকবরকে নিয়ে ওরা পালিয়ে গেছে স্যার। আকবর খান, বড় কষ্ট দিয়েছিস রে। এই আকবর খান, কষ্টের তুই কি দেখেছিস? থানা থেকে পালিয়ে মনে করেছিস বেঁচে গেলি? আমি তোকে পাতাল খুঁড়ে হলো বের করবো, তখন বুঝবি কষ্ট কাকে বলে। এই সান্ত্বনা নিয়ে থাক, কিন্তু আমার সান্ত্বনা কোথায়? তুই আমার আদরের ভাইকে খেয়েছিস, এবার আমি তোকে খাবো। আকবর খান, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হ্যালো, এই সে বলছিলাম না, আমি তোর হাত দুইটা পন্ডু করে ফেলামো, তোর জিব্বাটা খাইতে ফেলামো। যে কোনো মূল্যে আমি ছোটকাকে গ্রেপ্তার দেখতে চাই। তোমার উপর শান্তি বর্ষিত হোক। ছোটকা, তুই তৈরি হয়ে যা, একটু পরেই তোকে পরপারে পাঠাবো। Hey!
Ah!